তৃণমূল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের নামে পড়ল চোর 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 পোস্টার। সাধারণত দেখা যায় নির্বাচনের আগে শাসক বিরোধী দরজা, ভোটের আগে দেখা যায় বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার, কোথাও বা ব্যানার, কোথাও বা দেওয়ালিখন। কিন্তু পঞ্চায়েতের ভোট পেরিয়ে গিয়েছে প্রায় এক বছর হলো, তারপরেও বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের নামে চোর চোর লেখা পোস্টার। সেরকমই এক ছবি ধরা পড়লো অণ্ডালের খান্দ্রা পঞ্চায়েতের এলাকায়। রবিবার ভোর হতেই পথ চলতি মানুষের নজরে এলো বেশ কিছু পোস্টার দেওয়ালে সাঁটানো। পোস্টারে লেখা রয়েছে চোর চোর চোর, খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান চোর। আর এই পোস্টারকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালে খান্দ্রা জুড়ে রবিবার সকাল থেকেই পড়ে গেল রাজনৈতিক শোরগোল। উল্লেখ্য, গত 24 জুন উপপ্রধানকে পঞ্চায়েতের কার্যালয়ের ভেতরে আটকে রেখে তালা দিয়ে প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল পঞ্চায়েতের 13 জন সদস্য। শাসক দলের গোষ্ঠীকন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন সকাল থেকেই। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে চোর 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 স্লোগান পোস্টার পড়ল খান্দ্রার বিভিন্ন এলাকায়। প্রধান এবং উপপ্রধানকে ঘিরে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনায় পড়েছে জেলা তৃণমূল। যদিও খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন, যারা কাজের মানুষ হয় তাদের নিয়েই সমালোচনা হয়। যদি আমরা দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি হবে মাথা ব্যথা নেব। বিরুদ্ধে দিন রাত মানুষ পিছনে লেগে থাকে যারা কাজের মানুষ হয়। যারা মানুষের কাজ করে তাদের পিছনেই কিন্তু মানুষ লেগে থাকে। যারা চুপচাপ বসে থাকে, যারা কাজ করে না, তাদের নিয়ে কোনো সমালোচনা নেই, তাদের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে না। তো এটা আপনাদের, আমি কিছু, আমার কানে কোনো খবর নেই, আমি এখনও যদি যাই না, আপনাদের মুখ থেকে শুনলাম এই ধরনের পোস্টার দিয়েছে। আমি খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হওয়ার পর থেকে, পঞ্চায়েত ব্যবস্থার পর থেকে যেভাবে মমতা ব্যানার্জির যে উন্নয়ন পঞ্চায়েত এলাকায় জুড়ে হয়েছে তাতে অনেক বিরোধীদের চোখ ফেটে গেছে। তো তারা তো পিছিয়ে পড়ছে, মানুষ আস্তে আস্তে তৃণমূলের দিকে, তৃণমূলমুখী হচ্ছে, ঝড়ের আকারে তৃণমূল একটা ঝড় আসছে আগামী দিনে, যেভাবে দেখলেন লোকসভা ভোটে। তাতে তো বিরোধীরা ধরাচ্ছেই, সিপিএম বলুন, বিজেপি বলুন, মার্কেট থেকে হাওয়া। তো তারা তো চাইবে যারা কাজের মানুষ তাদেরকে একটা কোনোরকমভাবে স্তব্ধ করার চেষ্টা। কিন্তু আমি স্তব্ধ হওয়ার ছেলে নই, আমি তৃণমূলের একটা মানে লড়াকু সৈনিক। আমি কিন্তু এদের লড়বো, দলকে জানিয়েছি, দলের সিদ্ধান্ত মেনেই চলবো। দলের যে কোনো কেউ কালি মিলে তো করার চেষ্টা করুক, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একের পর এক বাইট দিয়ে যাচ্ছে দেখবেন। তবে এই সব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত, এমনটাই জানালেন খান্দ্রা পঞ্চায়েতের এক সদস্য আশীষ ভট্টাচার্য। সম্পূর্ণ বিরোধী, আপনারা জানেন পঞ্চায়েতে কদিন আগে একটা ঝামেলা হয়েছিল, আমাদের উপপ্রধান প্রধানের ইস্তফার দাবিতে আমরা বিক্ষোভ দেখেছি। এই আমাদের ঝামেলার মাঝেই বিরোধীরা আপনার ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা ভাবছে আমাদের মধ্যে আরও তিক্ততা ঝামেলা উত্তেজনা আরও বাড়ানো যায়, তারা ফায়দা তুলতে পেরেছে। আপনার পরিচয়? আমরা চাই লোকাল প্রশাসনের দৃষ্টিতে এই ব্যাপারটা আসুক, যে বা যারাই এই ঘৃণ্য কাজ করেছে প্রশাসন তদন্ত করে যেন উপযুক্ত শাস্তি দেয়। আমরা এই ঘটনার, এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা করছি। অন্যদিকে পাল্টা সুর চড়ান সিপিআইএম নেতা অঞ্জন বক্সি। তিনি জানান এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এর সাথে সিপিআইএমের বা কোনো বিরোধীর কোনো যোগাযোগ নেই, কারণ তারা এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করেন না। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, অণ্ডাল। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র, ডিজাইনিং ড্রিমস এভরিডে। আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581।
বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।